ডাটা প্রসেসিং কী? ম্যানুয়াল ডাটা প্রসেসিং থেকে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিকতর সহজ এবং সময় উপযোগী? আলোচনা। উত্তর: ডাটাকে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করাকে ডাটা প্রসেসিং বলে। কম্পিউটার ডাটা প্রসেসিং এবং ম্যানুয়াল ডাটা প্রসেসিং সম্পর্কে আলোচনা। উত্তর: ম্যানুয়াল ডাটা প্রসেসিং কম্পিউটারবিহীন কোনো ধরনের যন্ত্র ছাড়া শুধুমাত্র হাতে কলমে উপাত্ত প্রক্রিয়াকরণকে ম্যানুয়াল ডাটা প্রসেসিং বলে। সাধারণত মানুষ হাতে কলমে লগ টেবিল বা ফাংশন সহায়তায় উপাত্ত প্রক্রিয়া করে থাকে। কম্পিউটার দিয়ে ডাটা প্রসেসিং প্রয়োজনীয় ডাটা কম্পিউটারে ইনপুট করে প্রসেস প্রক্রিয়াকরণ করা হলে তাকে কম্পিউটার ভিত্তিক ডাটা প্রসেসিং বলে। কম্পিউটারের সহায়তায় ডাটা প্রসেসিং অনেক দ্রুততর এবং সময় সাশ্রয়ী। কম্পিউটারের সহায়তায় উপাত্ত প্রক্রিয়াকরণ তুলনামূলক নির্ভুল হয়ে থাকে। কম্পিউটার ভিত্তিক ডাটা প্রসেসিং ও ম্যানুয়াল ডাটা প্রসেসিংয়ের তুলনামূলক আলোচনা করা হলো। কাজের গতি: উপাত্ত সংগ্রহ ও ইনপুট প্রদানের কাজ মানুষের করতে হয়, কিন্তু ইনপুট পাওয়ার তথ্য হাতে কলমে প্রক্রিয়া করলে কাজ অনেক ধীরগতি সম্পন্ন হয়। একই কাজ যদি কম্পিউটারে সম্পাদন করা হয় সেক্ষেত্রে কাজের গতি দ্রুততর হয়। প্রক্রিয়াকরণ কাল: মানুষ কাগজে কলমে প্রক্রিয়া করলে প্রক্রিয়াকরণ কাজে অনেক সময় লাগে, একই কাজ কম্পিউটার দ্বারা সম্পন্ন করলে অনেক কম সময়ে প্রক্রিয়াকরণ সম্ভব। সংরক্ষণ: কাজের বিবিপত্ত উপাত্ত প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যেতে পারে, অপরপক্ষে কম্পিউটারে সংরক্ষিত তথ্য বছরের পর বছর একই রকম থাকে। পুনর্ব্যবহার: কাগজে সংরক্ষিত তথ্য থেকে কাঙ্ক্ষিত কোনো উপাত্ত বের করা ক্লান্তিকর ও কষ্টসাধ্য কাজ, একই কাজে কম্পিউটারের সংরক্ষিত তথ্য থেকে অনেক সহজে উপাত্ত পাওয়া যায়। নির্ভুলতা: মানুষের কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কম্পিউটার নির্ভুলভাবে প্রক্রিয়াকরণ করতে পারে। স্মৃতি ক্ষমতা: মানুষের স্মৃতি ক্ষমতা কম, অল্প সময়ে সে ভুলে যেতে পারে, অপরপক্ষে কম্পিউটার বিনষ্ট না হওয়া পর্যন্ত তথ্য স্মৃতি দিয়ে সংরক্ষণ করতে পারে। নিজস্ব বুদ্ধিমত্তা: উপাত্ত প্রক্রিয়াকরণে মানুষ নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারে, কিন্তু কম্পিউটার সে অর্থে নিজস্ব বুদ্ধিমত্তা নেই। মানুষ যাচাইয়ের মাধ্যমে নিজের বুদ্ধি প্রয়োগ করে উপাত্ত ভুল সংশোধন করতে পারে, যা কম্পিউটার দ্বারা অসম্ভব। কাজের স্থায়িত্ব: মানুষের অধিক সময় একটানা কাজ করার সামর্থ্য নেই, ফলে অল্পক্ষণ কাজ করার পর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু একটানা অক্লান্তভাবে দীর্ঘ সময় কাজ করতে সক্ষম কম্পিউটার। কাজের সূক্ষ্মতা: মানুষ অনেক সময় সূক্ষ্মতার সঙ্গে উপাত্ত প্রক্রিয়াকরণ করতে পারে না, বিশেষত উপাত্ত অনেক বেশি হলে। অন্যদিকে কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে প্রক্রিয়াকরণের কাজ সহজে করা সম্ভব। ডেটা মেমোরিতে সংরক্ষিত হয়। বিভিন্ন টাইপের ডেটা মেমোরিতে ভিন্ন ভিন্ন বাইটের জায়গা দখল করে।
মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা, যা কোনো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ সরাসরি বুঝতে পারে। যান্ত্রিক ভাষা দি মিক বা বাইনারি কোডে লেখা হয়, অর্থাৎ 0 ও 1 এর সমন্বয়ে যান্ত্রিক ভাষার বিভিন্ন নির্দেশগুলি লেখা হয়। এই নির্দেশগুলি কী হবে তা সিপিইউ এর প্রস্তুতকারক কোম্পানি ও মডেলের উপর নির্ভর করে। যেমন AMD প্রসেসরের জন্য যান্ত্রিক ভাষা ইন্টেল প্রসেসরের যান্ত্রিক ভাষার চেয়ে আলাদা। যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত দ্রুত, প্রোগ্রামারকে প্রতিটি বিটের হিসাব রাখতে হয়, কেবল 0 ও 1 এ লেখা বলে প্রোগ্রামের ভুল ত্রুটি ধরতে অসুবিধা হয়। মেশিন ভাষার সীমাবদ্ধতা। যান্ত্রিক ভাষায় বাইনারি পদ্ধতিতে এবং এর মাধ্যমে নির্দেশ প্রদান করা হয়, যেটি অত্যন্ত সময় সাপেক্ষ, কষ্টদায়ক, খুব ক্লান্তিকর। যান্ত্রিক ভাষা বেশি নির্ভর, অর্থাৎ কোনো একটি নির্মাতা প্রতিষ্ঠানের কম্পিউটার এবং কোনো নির্মাতা প্রতিষ্ঠানের কম্পিউটারের জন্য যান্ত্রিক ভাষা একটা to my channel and also press this bell icon. কাজে ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটার ভাষা কোবোল কোড এক্সিকিউট হওয়ার সময় স্ব-পরিবর্তনকারী কোড কাজ করতে পারে। এক ব্যাচ প্রোগ্রামিং ভাষায় স্ব-পরিবর্তনকারী কোড ব্যবহার করতে হয়। এছাড়াও ক্লিপার এবং SPIGPOL প্রোগ্রামিং ভাষাগুলো সরাসরি স্ব-পরিবর্তনকারী কোডের সুবিধা প্রদান করে। উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য। হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। হাই লেভেল ভাষায় তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। লো লেভেল ভাষার 4 বা 5টি নির্দেশের জায়গায় হাই লেভেল ভাষার মাত্র 1টি বাক্য লিখলেই চলে। প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটার সম্পর্কে ধারণা প্রয়োজন নেই। হাই লেভেল ভাষায় লেখা প্রোগ্রামের মূল সংশোধন করা তুলনামূলক সহজ। প্রোগ্রাম তৈরির সময় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না। কাজের পরিধি বড় বিধায় প্রোগ্রাম তুলনামূলকভাবে ছোট হয়।
subscribe to my channel. And also press this bell icon.